ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার এই বিপি আনন্দ আপনাদের স্বাগত আমি শিলাদিত এনআরএস এ চিকিৎসাধীন সাতজন রোগীর শরীরে মিলল করোনা সংক্রমণ প্রত্যেকেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হাসপাতাল সূত্রে খবর এদের মধ্যে ছজন স্ত্রী রোগ বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাদের হাসপাতালেই আইসোলেশনে রাখা হয় এদিন প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসে এছাড়া এনআরএস এ আইসোলেশন ওয়ার্ডে মৃত দুই রোগীর রিপোর্টও পজিটিভ এসেছে তবে কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের বিশেষ কমিটি আপনাদের আরো একবার জানিয়ে দিই যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে এনআরএস এর চিকিৎসাধীন সাতজন রোগীর শরীরে মিলল করোনা সংক্রমণ প্রত্যেকই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হাসপাতাল সূত্রে খবর এদের মধ্যে ছজন স্ত্রী রোগ বিভাগের চিকিৎসার জন্য এসেছিলেন উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাদের হাসপাতালই আইসোলেশনে রাখা হয় এদিন প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসে এছাড়া এনআরএস আইসোলেশন ওয়ার্ডে মৃত দুই রোগীর রিপোর্টও পজিটিভ এসেছে তবে কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ কমিটি